বাংলাদেশের একজনই হিরো যদি থাকে সেই সাকিব খান। হিরো আমাদের দেশে একটাই, সে হচ্ছে সাকিব খান। সাকিব ভাইয়ের সাথে প্রথমত আমি একটা স্টেজ পারফর্ম করি, পারফর্মটা করার পরপরে দেন হচ্ছে ওনারা একটা মুভির জন্য আমাকে সাকিব ভাইকে সিলেক্ট করে, তারপর ডিরেক্টরও মোটামুটি ফাইনাল করে। ফাইনাল হওয়ার পরে তারপরে গিয়ে তো কোভিড শুরু হয়ে গেল, দেন তো কোভিড তো 2 বছর 2.5 বছর চলে গেল, তারপর তো সব কিছু লন্ডভন্ড হয়ে গেল। দেন মুভিরও কোনো ইয়ে নেই, সাকিব ভাইয়ের সাথে আমার যোগাযোগও নেই, আর কোনো কিছুই হলো না। যখন শাকিব খানের সাথে তোমার এই মুভিটা ফাইনাল হলো বা কথাবার্তা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে আসছে, এরপরে কি শাকিব খানের সাথে তোমার আসলে কখনো দেখা বা কথা হয়েছিল না? আমার সাথে সাকিব ভাই দেখা যতটুকু হচ্ছে একদিন রিহার্সাল করতে গিয়েছি, দেন হচ্ছে তারপর তো ইয়েতেই দেখা হলো, আমাদের যে প্রোগ্রামে দেখা হলো, তারপর তো আর ওনার সাথে আমার দেখা হয়নি, বাট ফোনে কয়েকবার কথা হয়েছে। এই ফিল্ম নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ, ফিল্মে আমাদের ফোনে কয়েকবার কনভারসেশন হয়েছে। তার ভাবনাটা কি ছিল বা কি? না ভাইয়া টোটালি পজিটিভ ছিল, না তো যেহেতু কয়েকবার কথা হয়েছে তার মানে না কথাবার্তা উনি ঠিক উনি ফুললি, একটা ইভেন ওপেন ওনার নিজেরও একটা প্রজেক্ট নিয়ে ওনার সাথে আমার কথা হয়েছিল তখন। ওইটা মেবি কলকাতা বাংলাদেশ মিলে আর্টিস্ট নেওয়ার কথা ছিল, ওই মুভিটা এখনো হয়নি, হলে তো জানতাম এরপরে আর কথাবার্তা হয়নি। না। আমার লাস্ট 1-1.5 বছর তো কোনো কথাই হয়নি ভাইয়ের সাথে আমার। কেন এই যে কয়েকটা প্রজেক্ট নিয়ে তোমার দীর্ঘ কথা হলো বা অনেক দূর গিয়েছিল তারপরে কেন? তারপরে গিয়ে কিভাবে কিভাবে যোগাযোগ বন্ধ হয়ে গেছে আমি নিজেও বলতে পারবো না। আচ্ছা, তার সঙ্গে কাজ করার আসলে কোনো ইচ্ছা আছে কিনা ফিউচারে বা হ্যাঁ, কোনো? ফিউচারে যদি ওরকম প্রজেক্ট পাই অবভিয়াসলি কাজ করার ইচ্ছে আছে। সেক্ষেত্রে শাকিব খান ওনার তো আসলে কোনো নেগেটিভ কোনো অ্যান্সার নেই, যেহেতু কাজ এর আগে করতে চেয়েছেন, হুম, তো তার সঙ্গে বা এই কাজ নিয়ে আর বসার কোনো পরিকল্পনা আছে কিনা বা বসার আছে কিনা? রিসেন্ট আসলে ওনার সাথে কাজ নিয়ে কোনো কথাই হচ্ছে না কোনো ডিরেক্টর কিংবা, কিন্তু উনি আমাকে এটুকু বলেছে যদি ভালো কোনো প্রজেক্ট থাকে, ভালো কোনো প্রডিউসার থাকে, থাকে না যে হচ্ছে কি বিগ প্রডিউসার, বিগ প্রজেক্ট যদি থাকে তাহলে যে কোনো সময় ওনাকে নক দিতে বলেছে। সিনিয়র আর্টিস্ট হুম, আমাদের এখন বাংলাদেশের সবচেয়ে শীর্ষ নায়ক সুপারস্টার, যাকে আমরা শিশু বলি, নায়কদের মধ্যে সে তো একজন। সেই জায়গা থেকে তো তুমি একজন তোমার কলিগ বা সিনিয়র আর্টিস্ট হিসেবে তার সঙ্গে যোগাযোগটা মেনটেন করতে পারো, কেন জানি পরে আর যোগাযোগটা হয়ে ওঠে নাই। কিন্তু আমাদের আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের একটু ল্যাকিং আছে, আমাদের যারা ফিল্মের আর্টিস্ট, যে বিভিন্ন উৎসব বা বিভিন্ন অকেশনে আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি বা হতেই পারে, মানে সেটাও হচ্ছে না। সাকিব ভাই তো নর্মালি কোনো উৎসবে কোথাও তো যায় না, না এটা এখন তো সোশ্যাল মিডিয়ায় ই করা যায় বা ফোনে করা যায়। সত্যি বলতে আমার লাস্ট অনেকদিন ওই যে তাও অনেকদিন অনেকদিনই হয়ে গেল ওনার সাথে আমার টোটালি কোনো যোগাযোগ হয় না। আগে তাও তো ভাইবারে হোয়াটসঅ্যাপে একটু জাস্ট হাই হ্যালো হতো, বাট এখন অনেকদিনই, উনি আমেরিকায় চলে গেল না, চলে যাওয়ার আগে যোগাযোগ হয়েছে, এরপরে গিয়ে লাস্ট অনেকদিন একদম। আচ্ছা, আমি যদি এক কথায় যদি প্রশ্ন করি, মানে তোমার চোখে শাকিব খান কেমন? কেমন মিন্স অ্যাজ এ হিরো হিসাবে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, সে আমি তো বলবো সে বাংলাদেশের একজনই হিরো যদি থাকে সেই সাকিব খান। হিরো আমাদের দেশে একটাই, সে হচ্ছে সাকিব খান। মানে তার অভিনয় ড্যান্স তারপর ফাইট সবকিছু সে সে অল ইন অল, সে অল ইন অল, কারণ আমাদের কাছে, আমাদের কাছে আমরা যদি চোখ দিয়ে দেখি আমরা একজনকে দেখতে পাই, সে হচ্ছে সাকিব খান। কারণ তুমি এর ভিতরে বাংলাদেশের ওই 90 দশকের অনেক হিরোর সাথে অনেক হিরোর সাথে কাজ আমি কাজ করেছো, করেছি, বেশি তাদের সঙ্গে কাজ করা হয়েছে, সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে মানে শাকিব খানকে তোমার কি মনে হয়? যদি তার সঙ্গে তোমার কাজ মানে সাকিব যোগাযোগ ভাইয়ের সাথে করেছো তার জাস্ট কাজ তো দেখো আমার কত 5 মিনিটের একটা স্টেজ পারফর্ম, আর যেমন ফেরদৌস ভাইয়ের সাথে তো অনেক কাজ করেছি। ফেরদৌস ভাই আসলে মানে ক্যাটাগরি আলাদা, টোটালি ম্যানও ডিফারেন্ট, সো ওইটা ওইখানে অনেক লং টাইম ছিল, যেহেতু ফেরদৌস ভাইয়ের সাথে আমার 3টা মুভি হয়েছে, সো ওইখানে আমরা অনেক লং টাইম, আমাদের জার্নিটা অনেক বড় ছিল আর এখানকার জার্নিটা খুব ছোট। বাট সাকিব ভাইয়ের সাথে আমার কয়েকবার ফোনে, যেহেতু একটা মুভি নিয়ে আবার একটা বিজ্ঞাপন নিয়ে কথা হচ্ছিল ওই সময়টা, একটা বিজ্ঞাপন দেন হচ্ছে 2টার শোরুম ওপেনিং নিয়ে কথা ছিল, মানে ওই সব যখন যে সময়টা আমি পারফর্ম করাচ্ছি শুধু মানে মুভি না, তখন 4-5টা প্রজেক্ট নিয়ে আমাদের মিটিং হচ্ছিল, সেগুলো আর হয় ওঠে না? আলটিমেটলি সব একটাও হয়নি জাস্ট কোভিডের জন্য। আচ্ছা, এখন আসি যে ফেরদৌস ভাইয়ের সাথে তোমার বললে যে 3টা